ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ, নতুন বোর্ডের প্রথম অ্যাসাইনমেন্ট, পরিবর্তনের নানা আশ্বাস দেওয়া হয়েছিল, অথচ টিকিট বিক্রি হচ্ছে সেই পুরনো নিয়মে। দর্শকরা যেখানে খেলাটার প্রাণ, তারাই বারবার হন হয়রানির শিকার। টিকিট কালোবাজারির অভিযোগ পুরনো, প্রায় প্রতিটি আন্তর্জাতিক সিরিজ কিংবা বিপিএলে অতীতে দেখা গেছে অসাধু উপায়ে টিকিট বিক্রি হতে। এবার দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের মধ্যকার টেস্টের টিকিট কিনতে এসে দর্শকরা সম্মুখীন হয়েছেন ভিন্ন অভিজ্ঞতার। সকাল ১০টা থেকে টিকিট বিক্রির কথা থাকলেও নির্ধারিত সময়ের পর দুই ঘন্টা পর্যন্ত বুথে আসেননি বিসিবির কোনো কর্মী, যার কারণে টিকিট পেতে প্রায় আড়াই ঘন্টা অপেক্ষা করতে হয়েছে প্রত্যাশীদের। আমাদেরকে টিকিট ছাড়ার কথা বলছে তো সকাল ১০টায়, আমরা তো সকাল ৯:৩০টার মধ্যে এখানে এসে হাজির হয়েছি, তো তখন থেকেই মনে করেন যে এখানেই আসছি। নানান হেনস্থ করার পরে আমরা টিকিট অবশেষে হাতে পেলাম, তারপরেও মনে করেন যে ৫০০ টাকা নিচ্ছে, সমস্যা নেই, কিন্তু মানুষকে তো এইভাবে, একটা সাধারণ জনগণকে এইভাবে হয়রান করবে এটা তো ঠিক না। এটা বিসিবির অবশ্যই দেখা উচিত যে আমরা সময় দিছি ১০টায়, সেখানে কেন তারা এসে দাঁড়ায় থাকবে ২ ঘন্টা আড়াই ঘন্টা, এটা তো তারা ঠিক করতেছে না সাধারণ জনগণের সঙ্গে। ১০টার সময় দেয় নাই তারা, ১২:৩০ দিচ্ছে, তখন আমরা এসেছি, এসে বলতেছে যে ওরা ২০০টা টিকিট নাই, ২০০ টাকা টিকিট নেই, ১০০, ৩০০, ১০০০ আছে, তোরা ২০০ টাকা টিকিট আবার আনতে গেছে, ১০-১৫ মিনিট দাঁড়িয়ে দিচ্ছি আমরা, তো আবার বলতেছে ৫০০ টাকা টিকিট নেই, তো ৫০০ গেছে, আবার অনেক ২০ মিনিট সময় লেগে গেছে। সাকিববিহীন ঢাকা টেস্ট অনেকের কাছে মলিন, ভক্তরা প্রত্যাশায় ছিলেন সাকিবের শেষ টেস্টটা গ্যালারিতে বসে দেখার। সত্যি বলতে সাকিব স্যারের টেস্ট দেখার কোনো আগ্রহ ছিল না, বাট যে বাংলাদেশের সাপোর্টার, হাজার সাকিব থাক বা না থাক তারপরেও দেখবো, বাংলাদেশ হারুক বা জিতুক, তবে আশাবাদী যেহেতু আমাদের নিজস্ব গ্রাউন্ডে খেলা হচ্ছে, আশাবাদী অনেকটা ভালো করতে পারবে বাংলাদেশকে। অবশ্য সাকিব আর সঙ্গে মিস করবো, আমি সাকিব অনেক বড় একটা ভক্ত, সাকিব আল হাসান যদি আসতো তাহলে খেলাটা অন্যরকম হতো এবং দেশের মাটিতে যদি বিদায় নিতে পারতো সেটা আমাদের জন্য একটা গর্বের বিষয় ছিল। ভাবছিলাম যে সাকিব আল হাসানকে আমরা নিজে মাঠে থেকে বিদায় টেস্টটা দেখবো বা বিদায় দিব, আমরা ওখানে উপস্থিত থাকবো বিদায় টেস্টে, সেটা আমাদের থাকা হলো না। এই জাতি মানে একটা ক্রিকেটার, সে ১৭ বছর এই ক্রিকেট খেলছে, ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ার, সেখানে ৬ মাসে একটা রাজনীতি ক্যারিয়ারের জন্য আমরা একটা সাকিব আল হাসানকে এভাবে সম্মান প্রদর্শন করতে পারলাম, আমরা জাতি হিসেবে এটা লজ্জিত। ইজ গুড প্লেয়ার, সো সাকিব ইজ নট প্লেয়িং, but I don't really know what he did or has done or not done, but yeah, it's a shame he's not playing, but he's a good player, probably Bangladesh's best. দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকা টেস্ট দেখতে এসেছেন এক সমর্থক, এদিক সেদিক খুঁজে অবশেষে পেয়েছেন টিকিট বিক্রির বুথের দেখা। একই অবস্থা ঢাকার বাইরে থেকে আসা ভক্তদেরও, বিক্রয় কেন্দ্রের কোনো ধরনের দিক নির্দেশনা না থাকায় বিপাকে পড়তে হয়েছে টিকিট প্রত্যাশীদের। ঠিকঠাক পরিকল্পনা থাকলে নিশ্চয়ই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না দর্শকদের। দিনের পর দিন এই কাউন্টারটিতে টিকিট বিক্রি করে আসছে বিসিবি। যারা সবসময় খেলা দেখেন এবং কি খেলার খোঁজ খবর রাখেন, তাদের জন্য টিকিট ক্রয় করাটা খুব সহজ, কারণ জায়গাটা চিনেন। তবে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন কিংবা দেশের বাইরে থেকে টিকিট কাটতে আসেন, তাদের জন্য এই স্থানটি খুঁজে পাওয়া কঠিন হয়, কারণ এখানে নেই কোনো ব্যানার, পোস্টার কিংবা দিক নির্দেশনা। পরিবর্তনের আশ্বাস নিয়ে নতুন বোর্ড সভাপতি এসেছেন, তবে তাদের এই যে প্রথম অ্যাসাইনমেন্ট, সেখানে কোনো পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে না। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।